দীর্ঘদিন ধরে কিন্তু কোভিড-19 জন্য স্কুল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। এমতো অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তাদের পরীক্ষা বাতিল হবে। তাই সেক্ষেত্রে যে সমস্ত ল কলেজগুলো রয়েছে তাদের কিভাবে তারা অ্যাডমিশন প্রক্রিয়া করবে, এবার তারা কিভাবে প্রবেশিকা পরীক্ষা নেবে কি না, তাই নিয়ে কিন্তু ইন ডিটেলস আজকের ভিডিও কাতে আলোচনা করা হবে। তো তার আগে বলে নেব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই বলবো প্রবেশিকা পরীক্ষা কী কী বিষয়ের উপরে নেওয়া হতো। তো প্রবেশিকা পরীক্ষা মেনলি ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, রিজনিং ও ইংলিশের ওপরে কিন্তু নেওয়া হতো। কিন্তু এমতো পরিস্থিতিতে কীভাবে নেওয়া হবে তা কিন্তু কলকাতা ইউনিভার্সিটি বা আদার্স ল কলেজ কিন্তু কোনোভাবে কিছু জানায়নি। এবং প্রাইভেট কলেজে কিন্তু এন্ট্রান্স টেস্ট কিন্তু সাধারণত হয় না, তারা কিন্তু ডিরেক্ট তার সেক্ষেত্রে অ্যাডমিশান হয়ে যায়। তো এবার যে কী হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এমতো পরিস্থিতিতে কিন্তু কোনো ল কলেজ কোনোভাবে কিন্তু প্রবেশিকা পরীক্ষা নেওয়া কোনোভাবে কিন্তু সম্ভব হবে না। তো এক কথায় তোমরা এটা ধরে নিতে পারো যে প্রবেশিকা পরীক্ষা এবার না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, যেহেতু করোনা পরিস্থিতি কিন্তু অনেক খারাপ জায়গায় রয়েছে। তো এখন কিন্তু এই পরীক্ষা নেওয়ার রিস্ক কিন্তু কোনো কলেজ নেবে না, তো না হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তবে যদি পরীক্ষা না হয় তাহলে কিভাবে তোমাদের মেরিট লিস্ট বার হবে, কিভাবে অ্যাডমিশন প্রসেস হবে সেই নিয়ে এবার বলবো। কিছুদিন আগে বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চালু করে 3 ইয়ার্স LLB-র জন্য। বর্ধমান ইউনিভার্সিটি প্রতি বছর কিন্তু এন্ট্রান্স টেস্টের কিন্তু নিয়ে থাকে, তাদের প্রবেশিকা পরীক্ষা নিয়ে তারপরে কিন্তু তারা ভর্তি দেয়। কিন্তু এবছর যেহেতু করোনা পরিস্থিতি খুব খারাপ ছিল তাই তারা কিন্তু প্রবেশিকা পরীক্ষা নেয়নি। তারা কী করেছিল, যেহেতু বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে 3 ইয়ার্স LLB করতে হয়, তো তারা কী করেছিল, HS-এর মার্কস এবং মাধ্যমিকের মার্কস এবং গ্র্যাজুয়েশনের মার্কস তারা কিন্তু ক্যালকুলেশন করে মেরিট লিস্ট তৈরি করেছিল। এইভাবে তারা কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটা করেছিল। সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু সেইভাবে হতে পারে, তোমাদের মাধ্যমিকের মার্কস এবং HS-এর মার্কস একসাথে করে ক্যালকুলেট করে কিন্তু মেরিট লিস্ট আসতে পারে। এইভাবে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু এবছর চলতে পারে। যে ল কলেজগুলো আছে তারা কিন্তু এইভাবে মেরিট লিস্ট দিতে পারে, এইরকমই কিন্তু হতে পারে, এটা হচ্ছে আমার ধারণা। তো এইভাবে যদি অ্যাডমিশন প্রক্রিয়া চলে তো তাদের যাদের কিন্তু মাধ্যমিকের মার্কস ভালো তারা কিন্তু অনেক ফেসিলিটি পাবে, তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে। আর গভর্নমেন্ট কলেজে চান্স পেলে কী হয়, খরচটা অনেক কম হয়। অপরদিকে যদি প্রাইভেট কলেজে তোমাদের ল পড়ার ইচ্ছা আছে, যদি গভর্নমেন্ট কলেজে তোমরা চান্স না পাও, প্রাইভেট কলেজে তোমাদের অ্যাডমিশন নাও, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা খরচ বেশি হয়, অনেকটা ফিসটা কিন্তু প্রাইভেট কলেজের অনেক বেশি, তো খরচ কিন্তু অনেক বেশি, তার থেকে কিন্তু গভর্নমেন্ট কলেজে ফিস অনেক কম। যদি তুমি মনে করো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে তো সেক্ষেত্রে কিন্তু খরচ প্রায় 4 লাখ টাকার কাছাকাছি কিন্তু পড়ে যায়, তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা টানা সম্ভব হয় না, ওই জন্য এটা একটা বিশাল ব্যাপার। তো তাদের মাধ্যমিকের মার্কস যদি ভালো থাকে তো তাদের কিন্তু অনেক সুবিধা। এছাড়া যারা SC-ST আছে, OBC ক্যাটাগরি আছে ও তাদের ক্ষেত্রে তো একটু ফেসিলিটি থাকেই, সুবিধা থাকেই। তো যারা এন্ট্রান্স টেস্টের জন্য পড়াশুনো অলরেডি শুরু করে দিয়েছো তা তারা কিন্তু কোনোভাবে পড়াশুনো থামিও না, কারণ এটা আমার ধারণার কথা আমি বললাম। এন্ট্রান্স টেস্ট কিন্তু হলেও হতে পারে, অফিসিয়াল যদি কোনো নোটিফিকেশান না আসা পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না। যদি কোনো নোটিফিকেশান কলকাতা ইউনিভার্সিটি যদি দিয়ে থাকে বা আদার্স ল কলেজ যদি কোনো নোটিফিকেশান দিয়ে থাকে, কোনো তারা অফিসিয়ালি যদি কোনো নোটিফিকেশান দিয়ে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে আমি আগে দিয়ে দেবো। আর যারা মেনলি ইংলিশে উইক আছো, ইংলিশে দুর্বল আছো, তারা এখন থেকে ইংলিশে একটু ভালোভাবে পড়াশুনো শুরু করে দাও। যারা যদি মনে করো যে ল অ্যাডমিশান নেবে এবছর তো তারা ইংলিশটা একটু ভালো করে পড়াশুনো শুরু করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো অফিসিয়ালি নোটিফিকেশান আসে তাহলে সবার আগে কিন্তু আমি এই চ্যানেলে তোমাদের দিয়ে দেবো, ওই জন্য বললাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর যদি ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হয় তোমার বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।